নমস্কার, আপনালোক সকলকে স্বাগতম জানাইছো মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁহক আজি 9টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, আজি রাজ্যত পুনৰ চলিব উচ্ছেদ অভিযান। আজি বটদ্রৰ বৃহৎ অঞ্চলত চলিব উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে মোতায়েন কৰা হৈছে বিশাল আৰক্ষী বাহিনী। মহাপুৰুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান বটদ্রোয়া অঞ্চলের সাম্প্রতিক সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্দর্ভত নগাঁও জেলা আরক্ষী আর বটদ্রোয়ার সাংবাদিকসকলের শনিবারে নিশা এখনি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বটদ্রোয়া আরক্ষী থানার নবনির্মিত ভবনত অনুষ্ঠিত সভাখন সম্বোধন করে নগাঁও জেলার আরক্ষী অধীক্ষক লীনা দোলে বিভিন্ন জাতি বর্ণ ধর্মের মিলনস্থলী ঐতিহ্যমণ্ডিত বটদ্রোয়া অঞ্চল সকলের শ্রদ্ধার স্থলী। কিন্তু বিগত দিনত এই অঞ্চলটোত হৈ যোৱা হত্যা, ধর্ষণ আর বটদ্রোয়া থানা আক্রমণের দরে কলা দিনবর যাতে পুনের সংঘটিত নহয় তার বাবে আরক্ষী সাংবাদিকসক একত্রিত হয়ে কাম করিব লাগে বলেও ভাষণ প্রদান করে। লগতে 19 ডিসেম্বর অর্থাৎ আজি আরম্ভ হবলগিয়া বটদ্রোয়ার বেদখলকৃত ভূমি উচ্ছেদ অভিযানত সকলে যাতে শান্তিপূর্ণভাবে সহযোগিতা আগবায় তার আহ্বান জানায়। আজির এই গুরুত্বপূর্ণ সভাখনত নগাঁও জেলার আরক্ষী অধীক্ষকের কোষাধ্যক্ষ দিব্যজ্যোতি বড়ুয়াকে প্রমুখ্য করে বটদ্রোয়া সাংবাদিক সন্থার সদস্য সকল আদি করে ধিঙরও কেবাগারী সাংবাদিক উপস্থিত থাকে। আরক্ষীর বিশাল বাহিনীক ইতিমধ্যে প্রশিক্ষণ দিয়া হয়েছে আর তৎপর হয়েছে আরক্ষীর লোকসক। হাজার হাজার আরক্ষীক মোতায়েন করা হয়েছে এই অঞ্চলট। উল্লেখযোগ্য যে আজি সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চলিব। পরবর্তী খবর, প্রসঙ্গ অভিনেত্রী বর্ষারানী বিষয়ার বাহন দুর্ঘটনাগ্রস্ত। দুর্ঘটনার পিছতে টেঙ্গাপুখুরী থানাত উপস্থিত হয় অভিনেত্রী বর্ষারানী বিষয়া। বর্ষারানী বিষয়ায় মন্তব্য করে কয় যে বর্ষারানী বিষয়ায় কেতিয়াও পলায়ন নকরে। হাপেখাতির এক অনুষ্ঠানের পর উভতি অহার পথত শনিবারে চৰাইদেউ জেলার টেঙ্গাপুখুরীত এক পথ দুর্ঘটনাত পতিত হয়েছিল অভিনেত্রী বর্ষারানী বিষয়া আর তেওঁর স্বামী ভাস্কর বড়ুয়া। এখন এল্টো বাহনত খুন্দা মরার ফলত বর্ষা আর স্বামী আঘাতপ্রাপ্ত নহলেও আঘাতপ্রাপ্ত হয়েছিল আনখন বাহনত থাকা 5 জনক লোক। ইফালে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছত সেই স্থানের গুছি গৈছিল অভিনেত্রী বর্ষারানী বিষয়া আর স্বামী ভাস্কর বড়ুয়াই। কিন্তু তারপিছতে একাংশ সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যমত দুর্ঘটনা সংঘটিত করে বর্ষারানী বিষয়া পলায়ন করা বলে অভিযোগ উত্থাপন করা হয়েছিল। সন্ধিয়ার ভাগত তেও পুনের উপস্থিত হয় টেঙ্গাপুখুরী থানাত। তাতে তেও সংবাদ মাধ্যমের সঙ্গে বার্তালাপকালত পলায়নের অভিযোগ খণ্ডন করে কয় যে বর্ষারানী বিষয়াই কেতিয়াও পলায়ন নকরে। পরিকল্পনা অবিহনে যি হয় সেয়া দুর্ঘটনা বলে মন্তব্য করে অভিনেত্রীগুলিয়ে কয় যে ভগবানের কৃপাত আহত সকল লোক সুস্থ হয়ে আছে। দুপক্ষর মাজত ইতিমধ্যে মিলামিশা হয়েছে বলেও জানিবলৈ দিয়ে অভিনেত্রী বর্ষারানী বিষয়াই। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বিগত 8 বছর 50 বারতক বেশি উত্তর পূর্বাঞ্চল আহিছে। প্রধানমন্ত্রী মোদীয়ে উত্তর পূর্বাঞ্চলক ভাল পায়, এই মন্তব্য কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর। দেশের গৃহমন্ত্রী অমিত শাহ বর্তমান উত্তর পূবত আছে। বিভিন্ন কার্যসূচীরে উত্তর পূবলৈ অহা অমিত শাহে 18 ডিসেম্বর শিলংয়ের নর্থ ইস্ট কাউন্সিলর সোণালী জয়ন্তী উদযাপন অনুষ্ঠানত অংশ লয়। এই অনুষ্ঠানত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সহ বহু নেতা উপস্থিত থাকে। উত্তর পূব পরিষদ চমুকই এনইসির আগন্তক 50 বছরের ভিতর উন্নয়নের বাবে প্রধানমন্ত্রীয়ে চিন্তা করেছে বলে অমিত শাহে কয়। 8 বছর পূর্বে উত্তর পূর্বাঞ্চলের অবস্থার কথা কয় বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের পিছর পূর্বোত্তরের উন্নয়ন হওয়ার তুলনামূলক বক্তব্য দাঙি ধরে। গৃহমন্ত্রী অমিত শাহে কয় যে নরেন্দ্র মোদীয়ে বিগত 8 বছর 50 বারতক বেশি উত্তর পূর্বাঞ্চল আহিছে। প্রধানমন্ত্রী মোদীয়ে উত্তর পূর্বাঞ্চলক ভাল পায়। লগতে তেও কয় যে উত্তর পূর্বাঞ্চলের প্রতিখন রাজ্যের রাজধানী শহরের সঙ্গে আজি রেল আর বিমানের সংযোজন হয়েছে। গৃহমন্ত্রী অমিত শাহে নিজ ভাষণত উত্তর পূর্বাঞ্চলত এসময়ত উগ্রপন্থী সন্ত্রাস চলিছিল বলে কোয়ার লগতে ইয়াত উন্নয়ন নাছিল, বোমা ফুটিছিল, গুলি ফুটিছিল বলেও কয়। ইয়ারোপরি নরেন্দ্র মোদী সরকারের সময়ত প্রায় 8,000 উগ্রপন্থী সদস্য মূল সুতিলে আহিছে বলেও মন্তব্য করে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে।
তেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত বর্তমান উত্তর পূর্বাঞ্চল শান্তি বিরাজ করেছে বলেও মন্তব্য করে। নিজ ভাষণত তেও উগ্রপন্থীর সহ শান্তি চুক্তি হওয়া বলে কোয়ার লগতে সুবুরিয়া রাজ্যর মাজত সীমা সমস্যা কম হওয়া বলে উল্লেখ করে। লগতে গৃহমন্ত্রী এতিয়াও যিসকলে জঙ্গলত আছে তেওঁলোকক মূল সুতিলে আহিবলৈ আৰু উন্নয়নত অংশ লবলৈ আহ্বান জনায়। বন্ধুসকল, তারপর চারি নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক, আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, এইবার অঙ্কিতা দত্তক রাজ্যিক মহিলা কংগ্রেসের সভানেত্রী পদর প্রস্তাব আগবঢ়া হয়েছে। অঙ্কিতা দত্তক রাজ্যিক মহিলা কংগ্রেসের সভানেত্রী পদর প্রস্তাব, দিল্লিত কংগ্রেসী শীর্ষ নেতৃত্ব এই প্রস্তাব দিছে অঙ্কিতা দত্তক। সম্প্রীতি দিল্লিত বাহর পাতি আছে অঙ্কিতা দত্ত। যুব কংগ্রেসের সভানেত্রী পদর পর অপহরণত ক্ষুণ্ণ হয়েছিল অঙ্কিতা দত্ত। এই সিদ্ধান্তর বিরুদ্ধে হাইকমান্ডক জানাবলৈ দিল্লিলৈ গৈছিল অঙ্কিতা দত্ত। পরবর্তী খবর, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উচ্চতার বিরুদ্ধে পুনের গরজে উঠিল কংগ্রেসী বিধায়ক শেরমান আলী আহমেদ। হিমন্ত বিশ্ব শর্মাক আউপকীয়াকৈ হিটলার বলে কলে শেরমান আলিয়ে। লগতে মন্তব্য করে কয় যে মানবতার বিরুদ্ধে কাম করা বন্ধ করক অসম সরকারে, এই মন্তব্য শেরমান আলীর। হিমন্ত বিশ্ব শর্মাক আউপকীয়াকৈ হিটলার বলে কলে শেরমান আলিয়ে। অসমৰ নাগরিকর মৌলিক অধিকার খর্ব করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। অমানবীয়ভাবে এই সরকারখনে উচ্ছেদ চলাইছে। রাজনৈতিক শক্তি অতি ক্ষণস্থায়ী, মানবতার বিরুদ্ধে কাম করা বন্ধ করক। সরকারে চলা উচ্ছেদর বিরুদ্ধে এইদরে গরজে উঠিল কংগ্রেসী বিধায়ক শেরমান আলী আহমেদ। পরবর্তী খবর, এতিয়ার উপর গুহাটিত বিনামূল্যা নহব গাড়ির পার্কিং ব্যবস্থা। গুহাটিত নতুনক প্রদান করা হয়েছে 52টা পার্কিং ব্যবস্থা। এতিয়ার উপর বিনামূল্যা নহব গুহাটিত গাড়ির পার্কিং ব্যবস্থা। পার্কিংর জড়িয়ে এবার ধন সংগ্রহত নামি পড়ছে গুহাটি পৌর নিগম। ইয়ারে গুহাটিত নতুনক প্রদান করা হয়েছে 52টা পার্কিং। এই পার্কিংত গাড়ি রখালে গুহাটীবাসিয়ে দিব লাগিব ধন। অবশ্য বিনামূল্যা পার্কিং থাকিব বলে স্পষ্ট করলে মৃগেন হরণিয়াই। গুহাটিত নতুনক আর কেবাটাও পার্কিং প্রদান করা হব বলে জানায় গুহাটি পৌর নিগমে। পরবর্তী খবর, অপরাধীর বিরুদ্ধে রাজ্যত অব্যাহত আছে অসমারক্ষীর অভিযান। এইবার নগাঁওত মারণাস্ত্র সহ সজীব বলে উদ্ধার। ঘটনা সন্দর্ভত 5জনক গ্রেপ্তার। অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে এতিয়া কঠোর হয়েছে নগাঁও আরক্ষী। জেলাখনত অপরাধ নিয়ন্ত্রণ করবলে তৎপর হয়ে পড়েছে নগাঁও আরক্ষী। যা তিনদিন নগাঁও আরক্ষীয় জেলাখনের বিভিন্ন ঠাইত বিভিন্ন অপরাধমূলক গোচর আর অপরাধীর বিরুদ্ধে অভিযান চলায় 5টাক দুর্বৃত্তক করায়ত্ত করার দুটাক অবৈধ মারণাস্ত্র সহ সজীব গুলি আর চুরি ডকাইতির কার্যত ব্যবহৃত লড়ে নির্মিত বৃহৎ পরিমাণের চোকা অস্ত্র জব্দ করবলে সক্ষম হয়। শেহতীয়াক নগাঁও আরক্ষীর জালত বন্দী হওয়া এই অপরাধী কেটা হয়েছে ক্রমে উমর ফারুক, ইনামুল হক, আবুল হোসেন, বিকি আর আব্দুল মান্নান। ইয়ারে উমর ফারুক, আবুল হোসেন আর ইনামুল হকে ধিঙর প্রাক্তন বিধায়ক মুবারক আলী পাঠানোর ঘরত লুটপাট চলার বিপরীতে বিকি আর আব্দুল মান্নান নগাঁওর ইটাচালী আরক্ষী চকীর অন্তর্গত সিডিপিও অফিসর চুরিকাণ্ডর সঙ্গে জড়িত আছিল। দেওবারে এই বিষয়ে সংবাদ মাধ্যমের আগত সদরি করে নগাঁওর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রূপজ্যোতি কলিতাই।